রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রেটিন এ নামক একটি ক্রিম নিয়ে, যেটা ব্রণের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। তো এই ক্রিমের ভিতরে রয়েছে রেটিন এ 0.05% ক্রিম, টারটিনোয়েন বিপি, রেটিনোয়িক অ্যাসিড, ভিটামিন এ অ্যাসিড ইন 0.05%। তো বন্ধুরা, ব্রণের চিকিৎসায় একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছে এই রেটিন এ ক্রিম। আমাদের দেশে বা আমাদের দেশ সহ বাইরে সারা পৃথিবীর মানুষেরই ব্রণ একটি কিন্তু খুবই অস্বস্তিকর সমস্যা। অনেকের চেহারা অনেক সুন্দর থাকা সত্ত্বেও ব্রণের কারণে চেহারার সৌন্দর্যটাই নষ্ট হয়ে গিয়েছে, ব্রণ কমছে না। তো বাংলাদেশের যে এই রেটিন এ ক্রিম উৎপাদন করে থাকে স্যানোফি কোম্পানি, টঙ্গী গাজীপুর বাংলাদেশ। তো এই রেটিনোয়িক অ্যাসিড এবং ভিটামিন এ অ্যাসিড দুইটি সমন্বয়ে যদি কোনো ক্রিম প্রস্তুত করা হয়, তখন এর কার্যকারিতা অনেক গুণে বেড়ে যায় এবং খুব ভালো কাজ করে থাকে। আর আপনারা যারা চেহারায় এই ব্রণের কারণে রেটিন এ ক্রিম ব্যবহার করতে যাচ্ছেন, অনেকেই আমার কাছে ইনবক্সে মেসেজে এবং বিভিন্নভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে ব্রণের কার্যকারী চিকিৎসা কী। এই জন্যই আজকে আপনাদের জন্য এই রেটিন এ ক্রিমের রিভিউ দিচ্ছি। তো বন্ধুরা, রেটিন এ ক্রিম আমরা কখন দিব? রেটিন এ ক্রিম সবসময় আমরা যখন আমরা রাত্রে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে যখন আমরা বিছানায় শুতে যাই, তখন চেহারাটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমরা রেটিন এ ক্রিম ব্যবহার করতে পারি। আর কোন চেহারার জন্য কি স্কিন ক্লিনার আমরা ব্যবহার করব, কি ফেস ওয়াশ ব্যবহার করব, সে বিষয়ে আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। যদি আপনাদের জানা দরকার থাকে তাহলে আমাকে ইনবক্সে প্রশ্ন করবেন, তাহলে অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে চেহারায় তেল বেশি থাকে অর্থাৎ তৈলাক্ত চেহারা, সেই চেহারায় কোন ধরনের ফেস ওয়াশ ইউজ করবেন এবং শুষ্ক চেহারায় কোন ধরনের ফেস ওয়াশ ইউজ করবেন, দুইটা কিন্তু আলাদা আলাদা। কারণ শুষ্ক চেহারায় এক ধরনের ফেস ওয়াশ ব্যবহার করতে হয় এবং তৈলাক্ত চেহারায় এক ধরনের ফেস ওয়াশ ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আমরা অন্যদিকে যাচ্ছি না, আসি আমরা আলোচনায়। রেটিন এ ক্রিম আমরা প্রতিদিন রাতে শোয়ার সময় ব্যবহার করব, চেহারাটা সুন্দরভাবে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে তারপরে। তো মোটামুটি 7-14 দিনের ভিতরে রেজাল্ট এসে যায়, বেশি অপেক্ষা করতে হয় না। তো তারপরেও মোটামুটি 7-14 দিন বা 21 দিন ব্যবহার করলে আশা করি আপনারা অনেকেই ভালো রেজাল্ট পাবেন। আপনার স্কিনের উপর নির্ভর করে আপনারা ব্যবহার করবেন। আর হলো যে এই যে ক্রিমটা, এখানে বলা হয়েছে যে লিটারেচারে যে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে 2-3 উইক বা 3 সপ্তাহ ব্যবহার করার জন্য, অথবা আপনার চিকিৎসক যে পরামর্শ দেবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। অবশ্যই এটা এক্সটার্নাল ইউজ, মোর দ্যান 6 উইক অফ থেরাপি অর্থাৎ 6 সপ্তাহর বেশি কিন্তু আমরা ক্রিমটি ব্যবহার করতে পারবো না, এটা নিষেধাজ্ঞা রয়েছে। এখানে যে লিটারেচার দেওয়া হয়েছে বা ঔষধ বিজ্ঞানীরা যে এখানে লিটারেচার যে উল্লেখ করেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যে আলোচনা করে থাকি এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ যদি আপনারা মেনে চলেন। তো সুতরাং এই রেটিন এ ক্রিম কিন্তু ব্রণের চিকিৎসায় কার্যকরী ভূমিকা পালন করে এবং কার্যকরী একটি ক্রিম আমরা যে কোনো আমাদের আশেপাশের ফার্মেসিতে পেয়ে যাব। বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যে কথা বললে নয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। বন্ধুরা, আমরা যে কষ্ট করে থাকি
কষ্টরদুতি ন্যূনতমটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলো বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সামাজিক মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন, যার দ্বারা মানুষ উপকৃত হবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই কিন্তু বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে এবং নোটিফিকেশন আসলে বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।